কঠোর বিধিনিষেধের বিরোধিতা চালু হলো গণপরিবহন লঞ্চ বাসে ঈদে ঘরমুখ যাত্রী করোনায় বিভিন্ন জেলায় শতাধিক মৃত্যু করোনাকালে অনলাইনে বেড়েছে কোরবানির পশুর বেচাকেনা বিক্রি হয়েছে 1.5 লাখের বেশি হাটের ভিড় এড়াতে ইতিবাচক উদ্যোগ বলছেন বিশ্লেষকরা কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দিশেহারা জেলেও ব্যবসায়ীরা মৌসুমের বাকি সময় জালে ধরা পড়বে ইলিশ বলছেন মৎস্য বিশেষজ্ঞরা চট্টগ্রামে ফুসফুস খ্যাত সিআরবি বন পাহাড় কেটে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী পরিবেশ ধ্বংস করা হটকারিতা বলছেন বিশেষজ্ঞরা আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি রোগ চাই নাকি স্বাস্থ্য চাই এই হাসপাতাল চাই এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে মানুষের নিঃশ্বাস নেওয়ার আর কোনো জায়গা থাকবে না দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ আর মৃত্যুর মিছিলের মধ্যে আজ থেকে শিথিল হলো কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে গণপরিবহন চলাচল বাস ট্রেন লঞ্চে ঈদে ঘরমুখ মানুষের ভিড় 38 জোড়া আন্তনগর 19 জোড়া মেইল ও কমিউটার ট্রেন দিয়ে সকালে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল এক সিট ফাঁকা রেখে চলছে যাত্রী পরিবহন প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের 3 স্তরের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না প্রতিটি ট্রেন ছাড়ার আগে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে ট্রেনের ভেতরেও করা হচ্ছে স্প্রে প্রতিদিন গড়ে কমলাপুর রেল স্টেশন থেকে 40,000 যাত্রী পরিবহন করা হবে এদিকে ঈদুল আজহা উপলক্ষে বুধবার মধ্যরাত থেকেই সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে বাস টার্মিনাল ছেড়েছে দূরপাল্লার বাসগুলো এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজবুস সালেহি এবং টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় আছেন রিপোর্টার কাদির তালুকদার সরাসরি যাচ্ছি তাদের কাছে প্রথমেই যাব সালেহির কাছে সালেহি কাজল এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আসলে ছেড়ে যাওয়ার মতো অপেক্ষারত কোনো ট্রেন প্ল্যাটফর্মে নেই এখন আসলে ট্রেন কিভাবে চলছে এবং ট্রেনের সার্বিক পরিস্থিতি কি সেটি দেখানো সম্ভব নয় তবে আমি কিছু পরিসংখ্যান দিতে পারি যে পরিসংখ্যানগুলো আসলে হচ্ছে যে খুবই যাত্রীদের জন্য জানা জরুরি যারা কারণ আজকে তো সব ট্রেন চলবে না সারা দেশে 196 জোড়া আন্তঃজেলা ট্রেনের আন্তনগর ট্রেনের মধ্যে শুধুমাত্র 38 জোড়া আন্তনগর ট্রেন নিয়ে যাত্রা শুরু হয়েছে তার মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে শুধুমাত্র 25 জোড়া ট্রেন এবং সারা দেশে চলছে 19 জোড়া মেইল কমিউটার ট্রেন তার মধ্যে ঢাকা থেকে যাবে মাত্র 9টি ট্রেন ঢাকা থেকে আজকে সারাদিনে মোট 34টি ট্রেন ছেড়ে যাবে সেই 34টি ট্রেনের টিকিটের পরিসংখ্যান হচ্ছে কম বেশি 20,000 20,000 যাত্রী এখান থেকে যাবেন এবং 20,000 যাত্রী ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশ করবেন অর্থাৎ গড়ে মোট 40,000 যাত্রী ঢাকা ছাড়তে পারবেন এবং ঢাকাতে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের টিকিটের যে টিকিটিং ব্যবস্থা যে রিশিডিউল করা হয়েছে নতুন করে সেটি হচ্ছে সেটি সুতরাং মোট যেই 25টি ট্রেন এখান থেকে ছাড়া হবে প্রতিদিন সেই আন্তনগর ট্রেনগুলো সম্পর্কে যদি আমি একটু বলতে চাই চট্টগ্রামের ট্রেন হচ্ছে 4টি মহানগর প্রভাতী মহানগর গোধুলি সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ঠিক একইভাবে সিলেটের ট্রেন মাত্র কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে 2টি একটি হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস একটি হচ্ছে পারাবত এক্সপ্রেস পঞ্চগড়ের ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 2টি দ্রুতযান এক্সপ্রেস এবং হচ্ছে যে পঞ্চগড় এক্সপ্রেস লালমনি উত্তরবঙ্গের ট্রেন এখানে আছে লালমনিরহাট এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস এবং চিলাহাটি দিনাজপুরের ট্রেন নীলসাগর এক্সপ্রেস পাশাপাশি রাজশাহী উত্তরবঙ্গের জেলা আরও একটি জেলা রাজশাহী থেকে রাজশাহীর উদ্দেশ্যে কমলাপুর থেকে ছেড়ে যাবে প্রতিদিন 2টি করে ট্রেন একটি হচ্ছে বনলতা এবং একটি হচ্ছে যে পদ্মা এক্সপ্রেস তো বলা যেতে পারে যে ট্রেন আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি যে তারা স্বাস্থ্যবিধি মেনেই আসলে চলছে ফাঁকা এক সিট ফাঁকা রেখেই ট্রেনে যাত্রীরা বসছেন এবং রেলের যে কর্মকর্তারা আছেন তারা আসলে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব যাতে নিশ্চিত হয় সে বিষয়টি সকাল থেকে তারা কড়া নজরদারি করছেন পাশাপাশি ট্রেনের ভেতরে বাইরে তারা স্প্রে করে ট্রেনকে জীবাণুনাশক করার চেষ্টা করছেন তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ জানবো সড়ক পথের খবর যাবো টাঙ্গাইলে সেখানে আছেন রিপোর্টার কাদির তালুকদার
চালাহীন, আপনি জানেন যে সারা দেশে দীর্ঘদিন যাবতই আসলে এই লকডাউন চলছে কোভিড করোনা ভাইরাসের কারণে। এই করোনা ভাইরাসের কারণে একদিকে লকডাউন, অন্যদিকে আসন্ন ঈদুল আজহা। এই ঈদুল আজহার কারণে কিন্তু সরকার কর্তৃক লকডাউন গত রাত থেকে কিছুটা শিথিল করে দিয়েছে। সেই শিথিলের পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চিরচেনা রূপ, সেই চিরচেনা রূপ কিন্তু আবার প্রকাশ হয়েছে। আজ ভোর 5টা থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে অতিরিক্ত যানবাহনের কারণে। আমরা কথা বলেছি এই মহাসড়কে কর্তব্যরত যে পুলিশ রয়েছে, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে যে আসলে হঠাৎ করে অতিরিক্ত চাপ বৃদ্ধির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এই কারণে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার করুটিয়া পর্যন্ত প্রায় দীর্ঘ 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যেই কারণে কিন্তু এই যে যারা অনেকেই এই যে এতদিন পর যে গণপরিবহন চালু হয়েছে, সেই চালুর পরে মানুষ কিন্তু ঈদে ঘরে ফিরতে শুরু করেছে। সেই প্রিয়জনকে অনেকেই এই যে ঈদের ঝক্কি ঝামেলা, রাস্তার যে প্রতি বছরের যে ঝক্কি ঝামেলা, সেটা দূর করার জন্যই অনেকেই পরিবার পরিজন আগে থেকেই বাড়িতে পাঠানোর চেষ্টা করেছে। যেই কারণে আসলে এই মহাসড়কে সকাল থেকেই প্রচুর পরিমাণে জ্যাম আমরা লক্ষ্য করেছি। আমরা কথা বলেছিলাম এই যারা যাত্রী সাধারণ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা এই যে সকাল 5টা 6টা থেকে যে দীর্ঘ যানজট, এই দীর্ঘ যানজটে পড়ে আসলে এখন 11টা বাজে 11টা পর্যন্ত কিন্তু তারা চরমভাবে তারা আসলে দুর্ভোগের মধ্যে রয়েছে। তো এই ছিল আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যানবাহনের চলাচল, সেই চলাচলের বিস্তারিত। আমি চলে যাচ্ছি স্টুডিওতে কাজল। গণপরিবহন চলাচলের সবশেষ খবর জানাতে আমাদের সাথে কমলাপুর রেলস্টেশনে যোগ দিয়েছেন নাজমুস সালেহী এবং পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে খবর জানাচ্ছিলেন সহকর্মী কাদের তালুকদার। গণপরিবহনের পাশাপাশি খুলেছে শপিং মল, মার্কেট। এ মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তমাল, হ্যাঁ কাজল, 8 দিনের জন্য লকডাউন শিথিল করা হয়েছে, তার কিন্তু আজ প্রথম দিন চলছে। আমরা রয়েছি নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেট এলাকায় কিন্তু সকাল থেকে আসলে দোকানপাটগুলো খুলতে শুরু করেছে এবং ক্রেতাও আসছে। তবে যেটি বিষয়, যে হারে দোকানপাটগুলো খুলেছে সে হারে কিন্তু ক্রেতা নেই এবং তারা বলছেন যে যেহেতু আজকে প্রথম দিন সে কারণে হয়তো বা ক্রেতা কিছুটা কম রয়েছে। তারা আশা করছেন হয়তো যেহেতু আরও ঈদের আগে তারা 5-6 দিন সময় পাচ্ছেন, সে কারণে হয়তো বা 5-6 দিন তারা যে ক্ষতিটা তাদের হয়েছে সেটি তারা অনেকটাই পুষিয়ে নিতে পারবেন। আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন যে এলাকায় যে ফুটপাথগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এই যে বিক্রেতারা তারা কিন্তু পণ্যের পছন্দ নিয়ে তারা কিন্তু হাজির হয়েছেন এবং সেগুলো কিন্তু আসলে অনেকেই কিনতে এসছেন। এবং আপনি জেনে রাখি যে তারা যেহেতু বছরের 2টো ঈদই আসলে মূল যে তাদের আয় সেটি হয়ে থাকে এবং সে কারণে কিন্তু লকডাউনের কারণে যে এক ধরনের সমস্যা হচ্ছিল সেটি কিন্তু আজকে থেকে কিছুটা হলেও তারা কিন্তু আসলে এক ধরনের স্বস্তি পাচ্ছেন। কিন্তু তারা বলছেন যে সেটি করোনা সংক্রমণ কমে গেলে নিশ্চয়ই সেটি তারা এই যে দুর্ভোগটা সেটা হার পোহাতে হবে না। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটি শপিং মল যেটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সব ধরনের পণ্য কিন্তু সাজিয়ে দোকানে হাজির হয়েছেন কিন্তু সে হারে কিন্তু আসলে ক্রেতা কিন্তু কম রয়েছে। তো আমরা দেখেছি যে শুধুমাত্র যে শপিং মল সেটাই না, আমরা কিন্তু সড়কও দেখেছি কিন্তু অসংখ্য যানবাহন কিন্তু হাতকে নেমেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর কাজল। শপিং মলের বেচা কেনার খবর জানাচ্ছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিষয়গুলো করা হবে, এছাড়াও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু গ্রুপ ভিত্তিক বিষয় সমূহের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে সে কারণেও এই গ্রুপ ভিত্তিক বিষয়ের মূল্যায়ন করা জরুরি। অর্থাৎ যেমন যারা বিজ্ঞান গ্রুপে আছে তাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান কিংবা যার নির্বাচনিক বিষয় গণিত আছে এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার। কারণ পরবর্তী পর্যায়ে যারা উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যাবেন তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন যেহেতু আগে হয়নি সেই জন্যে এই বিষয়গুলোর মূল্যায়ন তাদের করা প্রয়োজন। কোভিড-19 পরিস্থিতি, আমরা গত বছরের আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে গিয়ে আমাদের সংক্রমণের হার অনেক কমে এসেছিল। আর এবছর যেহেতু এখন টিকা প্রদান
আবার শুরু হয়ে গেছে এবং সারা দেশব্যাপী সেই টিকা প্রদান এখন চলবে এবং ব্যাপক হারে রেজিস্ট্রেশনও হচ্ছে এবং আমাদের টিকারও এখন রয়েছে, টিকার কোনো এখন ঘাটতি থাকছে না। কাজে ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে এই টিকা প্রদান করা সম্ভব হবে এবং তার ফলে আমরা আশা করছি যে এবছরও নভেম্বর ডিসেম্বর সময়ে আমাদের সংক্রমণের হার হয়তোবা গত বছরের মতোই বা তারও চেয়ে কম পর্যায়ে নিয়ে যাওয়া হয়তোবা সম্ভব হবে। কোভিড-19 পরিস্থিতি যদি আমরা যে রকম করে ভাবছি আমাদের গত বছরের অভিজ্ঞতার আলোকে এবং এবছর আমাদের যে টিকা কার্যক্রম এখন যেভাবে শুরু হয়েছে তার আলোকে, তাতে আমরা আশা করছি কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র 3টি নির্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারব বলে আমরা আশা করছি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই 2021 সালের। আমি আবারও বলছি কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। কোভিড-19 পরিস্থিতির সার্বিক বিবেচনায় যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী JSC JDC SSC বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে SSC HSC সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আমরা এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে সেটির আবার মূল্যায়ন করবারও আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সারা দেশেই দৈব চয়ন পদ্ধতিতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অ্যাসাইনমেন্টের এবং মূল্যায়ন সহ অ্যাসাইনমেন্টের কপি নিয়ে এসে আমরা সেগুলো কতটা ভালোভাবে সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে সেটি দেখব। যদি আমরা দেখি যে সেই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথেষ্ট ভালো হচ্ছে তাহলে অবশ্যই সেই অ্যাসাইনমেন্ট থেকেও এই পরীক্ষার ফলাফলে কিছুটা অংশ যাবে আর যদি সেই অ্যাসাইনমেন্টের সেই মূল্যায়ন যথাযথ আমরা সেই সময় মনে করি যে এটিকে গ্রহণ করার দরকার নেই তাহলে আমরা শুধুই সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব। তবে আমরা আশা করব যে এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন অ্যাসাইনমেন্টও শিক্ষার্থীরা যথাযথ গুরুত্বের সঙ্গে করবেন এবং শিক্ষকেরাও এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথাযথভাবে করবেন। আমাদের যে সার্বিক নির্দেশনা দেওয়া হবে এই অ্যাসাইনমেন্টের সঙ্গে সেই নির্দেশনা পুরোপুরি অনুসরণ পূর্বক এই অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করবেন এবং এগুলোর আমরা যথার্থতাও দৈব চয়ন পদ্ধতিতে আমরা সেগুলো নির্ণয় করবার জন্য আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করব। আসন্ন পবিত্র ঈদুল আজহার পর HSC বা সমমান পরীক্ষা 2021-এর ফর্ম পূরণ অনলাইনে শুরু হবে। শিক্ষার্থীরা একেবারেই যে আমাদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ফি সেটি যেই আমাদের বিভিন্ন
এই অনলাইনে টাকা আদান প্রদানের যে মাধ্যমগুলো রয়েছে, নানান মাধ্যম রয়েছে, সেগুলো ব্যবহার করে সেই টাকা দিতে পারবেন। এবং কলেজগুলো থেকে তো এই ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপ কলেজগুলো থেকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তারা করবেন। এবং বোর্ডগুলো আবার সেই ফর্ম ফিল আপ সকল শিক্ষার্থীর হলো কিনা সেটির আবার একটা নিশ্চিত করবেন, জানিয়ে দেবেন। কাজে কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না ফর্ম ফিল আপ করবার জন্য। আর পরীক্ষা যেহেতু কম সংখ্যক পরীক্ষা নেওয়া হবে, শুধুমাত্র যে কটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষার ফিও হ্রাস করে নির্ধারণ করে দেওয়া হবে। এবং এ বিষয়ে আমাদের বোর্ডগুলোর থেকে খুব শিগগিরই নির্দেশনা জারি করা হবে যে কবে নাগাদ, কবে থেকে কবে ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে এবং পরীক্ষার ফি কতটা হবে। এবং যেহেতু পরীক্ষার ফি এগুলো এই বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা দেবেন, অতএব এখানে কোনোভাবে ফি কম বেশি নেবার কোনো সুযোগ সেখানে থাকবে না। কারিগরির ক্ষেত্রে আমাদের নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় সেগুলো পাবলিক পরীক্ষা, অতএব কারিগরির ঠিক SSC এবং HSC সমমানের পরীক্ষার পাশাপাশি এই নবম এবং একাদশ শ্রেণীর তাদের পাবলিক পরীক্ষাগুলো এখানে সম্পন্ন হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ব্যাপারে বলছি, সকল বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীগণ নিয়মিত পরীক্ষার্থীদের মতোই এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এক বিষয় বা দুই বিষয়ে যারা অকৃতকার্য অনিয়মিত পরীক্ষার্থী, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার, দ্বিতীয়বার তৃতীয়বার যেমনই হোক, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তারা পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেয়া হবে, অন্যদের যেমন দেয়া হবে। আর নির্বাচনিক বিষয়ের উপর, অর্থাৎ যেগুলোতে পরীক্ষা হবে সকলের, সেই বিষয়ের উপরে যদি অনিয়মিত পরীক্ষার্থীগণের পরীক্ষা থেকে থাকে তাহলে তারাও অন্যান্য সকল পরীক্ষার্থীর মতোই তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীগণ আবশ্যিক বিষয় ছাড়া তারাও একইভাবে নির্বাচনিক বিষয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। অনেক ধন্যবাদ। মন্ত্রী মহোদয়, আমরা এখন প্রশ্ন দিচ্ছি, আর প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে আমরা কিছু একটা কিউ মেনটেন করছি, যারা আগে প্রশ্ন করতে চেয়েছেন বা SMS করেছেন তাদেরকে আগে দেওয়া শুরু। সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের আমাদের এমনও আছে যে গতকালও অনেকে এই প্রশ্ন পাঠিয়েছেন বা প্রশ্ন করতে প্রশ্ন করবে সেরকম আগ্রহ প্রকাশ করেছেন। সেক্ষেত্রে সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমি এখন অনুরোধ জানাবো রোমান্তর্য দৈনিক শিক্ষা, তাকে প্রশ্ন করার জন্য। মন্ত্রী মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই HSC পরীক্ষার্থীরা তারা বা SSC এবং HSC পরীক্ষার্থীরা তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। আমাদের যদি আপনি যে বিষয়টা বলেছেন যে অ্যাসাইনমেন্টের মূল্যায়নের বিষয়টা, এই বিষয়টা যদি একটু আমাদের কাছে পরিষ্কার করতেন যে দৈর্ঘ্য চয়ন ভিত্তিতে যে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা সংগ্রহ করবেন এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। অ্যাসাইনমেন্ট আমরা যে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করবেন স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। সেই মূল্যায়ন গুলো যথাযথ হচ্ছে কিনা সেটি আমরা দেখবার জন্য আমরা দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশ থেকেই আমরা কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কিছু শিক্ষার্থীর আমরা সেই নমুনা সংগ্রহ করব এবং সেগুলোর আমরা আবার পুনর্মূল্যায়ন করা হবে যে মূল্যায়ন গুলো, প্রাথমিক মূল্যায়নটি সঠিক হয়েছে কিনা। এবং যদি সেখানে আমরা দেখব যে একে তো সমস্ত গোড়াতেই নির্দেশনা দিয়ে দেওয়া হবে খুব সুস্পষ্ট ভাবে যে কি পদ্ধতিতে সেগুলো, প্রত্যেকটি মূল্যায়নের সঙ্গেই নির্দেশনা থাকে আমাদের যে কিভাবে তার মূল্যায়ন হবে, অ্যাসাইনমেন্টের সঙ্গেই থাকে, তো সেই ভাবেই থাকবে। এবং সেই মূল্যায়নটি সঠিক হলো কিনা, যথাযথ হলো কিনা,
সেটি আমরা পরীক্ষা করে দেখব। আর যদি কোথাও কোনো অভিযোগ থাকে কিংবা যদি কোনো মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখি যে সেটি সঠিক হয়নি, সেক্ষেত্রে আমরা সেই মূল্যায়নটি যেন সঠিক হয় সেটিরও আমরা ব্যবস্থা করব, বা আমরা আশা করব যে শিক্ষকেরাও সেই মূল্যায়নটি সঠিকভাবে করবেন। এসএসসি ও এসএসসি পরীক্ষা নিয়ে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, আমরা সরাসরি ছিলাম সেখানে। অনলাইনে বাড়ছে কোরবানির পশু বেচা কেনা, এর মধ্যে 1.5 লাখের বেশি পশু বিক্রি হয়ে গেছে। করোনার ঝুঁকির মধ্যে হাটের গাদাগাদিতে না গিয়ে অনলাইনে পশু কেনা ইতিবাচক মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে আস্থা ভারতে ক্রেতাদের সব রকম সুরক্ষা দেওয়ার পরামর্শ তাদের। সানবীর রূপলের রিপোর্ট। সারা দেশে করোনা সংক্রমণের ঝুঁকি যখন বাড়ছেই, তখন ঘরে বসেই আপনার কোরবানির পছন্দের পশুটি কিনতে হলে আপনার শরণাপন্ন হতে হবে ডিজিটাল হাটে। এখানে দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের পশুর ছবি দেয়া আছে, চাইলে ভিডিও কলেও ক্রেতা দেখে নিতে পারবেন পছন্দের কোরবানির পশু। বাছাই করা পশু কিনে অনলাইনে অর্থ পরিশোধ করলে পৌঁছে দেওয়া হবে ক্রেতার ঘরে, চাইলে কেনার পর পশু জবাই করে মাংস পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারও অনলাইনে কোরবানির পশু কিনতে উৎসাহ দিচ্ছে। অনলাইন পদ্ধতিতে কোনোভাবেই প্রতারণার শিকার হবেন না, হাসিল দিতে হবে না, রাস্তাঘাটেও নিরাপদ থাকবেন। মনে রাখবেন, করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়াই উত্তম। সারা দেশে 1843টি প্ল্যাটফর্ম থেকে অনলাইন হাট পরিচালনা করা হচ্ছে, এর বেশিরভাগই ফেসবুক কেন্দ্রিক। প্রায় 10.5 লাখ পশু অনলাইনে বেচা কেনার জন্য ছবি ও ভিডিও দেওয়া হয়েছে। ঢাকার উত্তর সিটির মেয়র জানান, অনলাইনে কোরবানির পশু কেনা বেচা ও প্রশিক্ষিত কর্মী দিয়ে জবাই করে মাংস সরবরাহ করার ব্যবস্থা রেখেছেন তারা। এখন পর্যন্ত যে 1,57,288 পশু বিক্রি হয়েছে, তার টাকার পরিমাণ হচ্ছে 1,116 কোটি। আমরা 1,000 গরুকে কোরবানি দিয়ে 25টি ফ্রিজার ভ্যান রাখা হয়েছে, ডোর টু ডোর আমরা সার্ভিসটা দিয়ে দিব। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইনে এবার কোরবানির পশু কেনাবেচা ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে ক্রেতা যেন প্রতারণার শিকার না হন সেদিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। কোনো প্রতারিত না হয় এই জিনিসগুলো নিশ্চিত দেওয়াটা এটা সরকারের দায়িত্ব। লকডাউনের যে ইফেক্ট পাবো সেই ইফেক্টই আমরা পাবো যদি আমরা অনলাইনটি ব্যবহার করি। সারা দেশে এবার 1,20,00,000 পশু দেশীয় বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত আছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মৌসুমের এক মাস চলে গেলেও কাঙ্ক্ষিত ইলিশে দেখা নেই ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। ইলিশ পাওয়ার জন্য পর্যাপ্ত বর্ষা, নদীতে পানির স্রোত সহ সব লক্ষণ থাকলেও জালে মাছ না পড়ায় হতাশ জেলেরা। তারপর প্রতিদিন আশায় বুক বেঁধে নদীতে ছুটছেন নৌকা ট্রলার নিয়ে হাজার হাজার জেলে, তবে ফিরছেন শূন্য হাতে। টানা 8 মাস মাছের আকাল থাকায় দিশেহারা জেলে ও মাছ ব্যবসায়ীরা। সামনে কোরবানি ঈদ, তাই জেলে পরিবারগুলোতে বিরাজ করছে চরম হতাশা। তবে মৎস্য বিভাগের দাবি, বিলম্ব হলেও মৌসুমের বাকি সময়ে পাওয়া যাবে ইলিশ। গাজীপুরে লাবিব গ্রুপের কৃষি খামার আলমগীর র্যাঞ্চ লিমিটেডের সেলস সেন্টারে উদ্বোধন করা হয়েছে। বিকেলে মহানগরের বোর্ডবাজার এলাকায় সেন্টারটি উদ্বোধন করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। আয়োজকরা জানান, প্রান্তিক পর্যায় থেকে গরু সংগ্রহের পর সঠিক উপায়ে লালন পালন করে প্রতিষ্ঠানটি। এছাড়া করোনাকালে অনলাইনে পশু বিক্রির কথাও জানায় তারা। এ সময় বাণিজ্য শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা নিয়ন্ত্রণে আসলে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা, সিলেবাস সংক্ষিপ্ত, সম্ভব না হলে আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফলাফল। কঠোর বিধিনিষেধের বিরোধিতে চালু হলো গণপরিবহন, লঞ্চ বাসে ঈদে ঘরমুখ যাত্রী। করোনায় বিভিন্ন জেলায় 150+ মৃত্যু। এবং করোনাকালে অনলাইনে বেড়েছে কোরবানির পশু বেচাকেনা, বিক্রি হয়েছে 1.5 লাখের বেশি। হাটের ভিড় এড়াতে ইতিবাচক উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। এই ছিল এ সময় বাণিজ্যের, সঙ্গেই থাকুন সময়ের।